बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आज के आमी आपनादेर साथे एक नतून डिजाइन शेयर करब। एटा एक नतून डिजाइन, तुला दंड बा दाड़ी पाल्ला डिजाइन। ए डिजाइनटी के आमी क्रस स्टिच दिए करेछी, दुटी कलर दिए करेछी, लाल एवं कालो कलर दिए। आमी ए डिजाइनटी के प्लास्टिकेर बस्तार उपरे करेछी। आपनारा चाइले डिजाइनटी के पाटेर चटेर उपरे तुलते पारेन। आमी आपनारा पाटेर चटेर उपरे कि करे डिजाइनटी तुलबेन सम्पूर्ण नियम देखिए देब। तो चलो आमरा देखे नहीं कि करे आमरा ए डिजाइनटी तुलब। तो ए डिजाइनटी के तोलार जन्य प्रथमे आमी परपर दुटी क्रस स्टिच निये निएछि, एक दुई, तारपर नीचेर दिक थेके परपर एक ही नियमे एक दुई तीन, तीनटी लाइन करे निएछि, एक दुई तीन चार, चारटी करे क्रस स्टिच निये तीनटी लाइन करे निएछि। एरपर आमी आबारो दुई साइड थेके एकटी करे घर कमिए दुटी क्रस स्टिच करे निएछि। एरपर आबारो दुई साइड थेके एकटी करे घर बाड़िए चारटी क्रस स्टिच करे निएछि। तारपर आबारो एक ही नियमे एक दुई तीन चार पाँच, पाँचटी करे क्रस स्टिच निए एक ही लाइन बराबर एक दुई तीन चार पाँच छय सात, सातटी लाइन करे निएछि लम्बालम्बी भावे। एबं एदिके आबारो दुई साइड थेके एकटी करे क्रस स्टिच छेड़े छेड़े चारटी क्रस स्टिच। एरपर आबारो नीचेर दिक थेके दुई साइड थेके একটি করে ক্রস স্টিচ কমিয়ে এক দুই, দুটি করে ক্রস স্টিচ নিয়ে এইভাবে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো, তেরোটি লাইন হয়েছে দুটি করে ক্রস স্টিচ নিয়ে। এরপর এদিক থেকে আবারও দুই সাইড থেকে একটি করে ক্রস স্টিচ বাড়িয়ে এক দুই তিন চার, চারটি করে ক্রস স্টিচ হয়েছে। এবং আবারও এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি, আবারও এক দুই তিন চার, চারটি, একটি করে ক্রস স্টিচ কমছে, আবারও দুটি, আবারও একই নিয়মে একই লাইন বরাবর এক দুই তিন চার, চারটি করে ক্রস স্টিচ নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টি লাইন হয়েছে। এবং এদিক থেকে আবারও একটি করে ঘর কমে এক দুই, দুটি করে ক্রস স্টিচ নিয়ে দুটি লাইন হয়েছে। এবং এদিক থেকে আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ, বাইশটি ক্রস স্টিচ হয়েছে একই লাইন বরাবর। এখানে দুটি লাইন একই নিয়মে হয়েছে। এবং এদিক থেকে আবারও লাল কালার দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ, আঠাশটি হয়েছে একই লাইন বরাবর। লাল কালার দিয়ে একই নিয়মে দুটি লাইন হয়েছে। এবং এদিক থেকে এক দুই তিন চার, চারটি করে দুই পাশ থেকে চারটি করে ক্রস স্টিচ বাড়িয়ে কালো কালারের সুতা দিয়ে আমার এক দুই তিন, তিনটি লাইন হয়েছে। এবং এদিকে আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এগারোটি ক্রস স্টিচ হয়েছে। এবং এই সাইড থেকে আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। এবং এই পাশ থেকে একই নিয়মে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ, উনিশটি ক্রস স্টিচ হয়েছে। এভাবে দুটি লাইন হয়েছে একই নিয়মে। এবং দুই সাইড থেকে দুটি করে ঘর কমে এভাবে লাইন হয়েছে। এবং এর শেষের লাইনটিও দুই সাইড থেকে দুটি করে ঘর কমে এইভাবে হয়েছে। এভাবে আমার এক দুই তিন চার, চারটি লাইন হয়েছে লাল কালারের সুতা দিয়ে। এ পাশেও ঠিক একই নিয়মে হয়েছে। এভাবে আমার পুরো ডিজাইনটি হয়েছে। তো আপনারা চাইলে এই ডিজাইনটি দিয়ে আসন তৈরি করতে পারেন, অনেক কিছু করতে পারেন। তো ফ্রেন্ডস, যদি বরাবরের মতো আমার আজকের এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন ডিজাইন নিয়ে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।